কিছুদিন স্মৃতি ভাই আমরা মনে করেন আইসি আপনাকে বিরক্ত করার জন্য ভাই বিরাদার নিয়ে আসলাম, একটু আমার না না সমস্যা নেই, আমার এই পর্যন্ত বসেই লইছি দেখার পরে সোহাগ তুই তো ভালো একটা পর্যায়ে গেছিস গা, তাহলে তো তোর ওস্তাদের লাগে কথাবার্তা বলে আমার একটা সিস্টেম করে, আমার হালচাল তুই জানিস, মানে মানে তার কিন্তু প্রতিভা আছে, কিন্তু ভাই মেন কথা কি ভালো একটা মানে তার ফ্যামিলিগত ভাবে ওই রকম এটা দেখে না মনে না ভাই, আসলে আমি ছোটবেলা থেকে গান পছন্দ করতাম, আমি যখন ক্লাস ফাইভে পড়ি অর্থাৎ 1999 আমি প্রথম মঞ্চে গান করি এবং গানটা গাই হলো আমি স্কুলে গিয়ে ক্লাসের ফাঁকে যখন মানে ক্লাস বিরতি ছিল ওই সময় আসলে আমি গান গাইতাম, এই গানগুলো শুনে শুনে আমার স্যারেরা আর কি বলতো মানে ভাবতো যে কি এবার স্কুলে একটা অনুষ্ঠানে গান স্পোর্টসে গান গাওয়ার, তো আমি আসলে প্রথম যে অনুষ্ঠান যে গান গাওয়ার যে ঘটনাটা যে এক্সপিরিয়েন্সটা আমি আসলে খুব মানে আপসেট ছিলাম আর কি, হাত পা খুব কাঁপাকাঁপি করছিলো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গানই গাবো না, ঠিক আমার যখন গান গাওয়ার সময় তার আগে আমি পালিয়ে যাই আবার স্যারেরা ধরে নিয়ে আসি, যাই হোক এইভাবে প্রথম মঞ্চটা আমার পার হয়ে গেল। ঠিক ওই মঞ্চের পরেই দেখি যে এদিক ওদিক যারা অ্যারেঞ্জার আর কি তারা আমাকে ইনভাইট করে, এইভাবে এইভাবে ঠিক আসলে আমি একটা পর্যায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, বলতে গেলে আমি অনেক জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কিংবা এই যে বাংলাদেশ যে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয় সেই প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হই, চিন্নত্রী সম্মেলন কেন্দ্রে প্রোগ্রামটা করি সেখানে আমি চ্যাম্পিয়ন হই, এইভাবে দেখা যায় বিভিন্ন প্রোগ্রাম করি, কিন্তু আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি বিভিন্ন প্রযোজক পরিচালক সঙ্গীত পরিচালক বিভিন্ন গীতিকার সুরকার সবার আসলে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম, কারো আসলে সেরকম হয়নি পাইনি, একটা পর্যায়ে গানের পিছনে অনেক চেষ্টা ছিল, তবে আপনার কণ্ঠ কিন্তু অসাধারণ অনেকটাই এন্ড্রু কিশোর স্যারের মানে ধরন আছে, কি আসলে ওনার গানগুলো পছন্দ করতাম মানে অধিক ভালো লাগা থেকে বা অনেক অধিক ভালোবাসা থেকে হয়তো বা এটা সৃষ্টি, ওনার সাথে তো আসলে তুলনা করা একেবারেই অসম্ভব করছি না অনেকটাই বলি একটাই মাত্র নক্ষত্র সেটাই কারণ তার জায়গা আমরা যাইতে পারবো না, তবে তারা ফলো করতে পারবো, সত্যি ওনার গানগুলো এতটাই আমি ভালো আমার ভালো লাগতো, মানে আরেকটা বিষয় এখানে আপনাদের বলা হয়নি, কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, আমি ছোটবেলা যখন গান পছন্দ করতাম সেই যুগে তো গান শোনা মাত্র ছোটবেলার গানের কথা অনেক কথা বলতে গেলে মানে অনেক কথা, একটা কথা শুধু আমি 30 সেকেন্ড আমি বলি মানে সব কথাই শুনবো আমরা অন্য কোনো এক ভিডিওতে, আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু ছোটবেলার কথা আপনি বলেই ফেলছেন তো ওই যে বিশেষ করে প্রথম গান গেয়েছিলেন কোন দিনে কিভাবে এটা কিন্তু আপনি বলেছেন, তো আমরা চাচ্ছি কি ওই সময়ে কি গান গেয়েছিলেন একটু যদি দর্শককে শুনিয়ে দিন, আচ্ছা ঠিক আছে আমার মনে পড়তেছে গানটা, আশা করি আমার সেই স্যার বা ম্যাডামেরা গানটি শুনলে হয়তো বা মনে পড়ে যাবে সেই আমার শৈশবকালের ঘটনাটা, অগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও দুজনে প্রেমে হইরিনি, অগো বিদেশিনী
তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও, দুজনে প্রেমে হই রিনি লা 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 হে 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 আহা, দুটি মনে রেখি আশা ভুলে যেও না অগমো লোলোনা অভিসারে রে কাহিনি অগো বিদেশিনী তোমার চেরি ফুলদা আমার শিউলিনা দুজনে প্রেমে আমার শিউলিনা তোমার চেরি ফুলদা আমার শিউলিনা।